আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে পুরুষাঙ্গ ছোট, বিয়ে করতে ভয় পাচ্ছি, এবং অনেকে বলেছেন বিয়ে করেছি কিন্তু স্ত্রীকে অগ্রজামে সুখ দিতে পারছি না, এক্ষেত্রে করণীয় কি? তো বন্ধুরা, আজকে আপনার সাথে মাত্র 6টি টিপস শেয়ার করব। এই 6টি টিপস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনার পেনিস ছোট হওয়া সত্ত্বেও আপনি যেমন স্ত্রীকে অগ্রজামে সুখ দিতে পারবেন, ঠিক তেমনই নিজেও সবশেষে তৃপ্তি লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আসলে অনেকেই দেখা যায় আপনারা এভাবে বলে থাকেন যে আসলে আমাদের পেনিস ছোট। এখন ছোট বলতে আমরা কতটুকু ছোট হলে সেটাকে ছোট ধরি? যদি এমনটা হয় যে আপনার পেনিসটা যখন শক্ত হচ্ছে বা দাঁড়াচ্ছে, ন্যূনতম 3 ইঞ্চি লম্বা হচ্ছে বা 3 ইঞ্চি থেকে একটু বেশি হচ্ছে, তাহলে সেই পেনিসটাকে আমরা ছোট পেনিস বলে থাকি। কিন্তু যদি এমনটা হয় যে আপনার পেনিসটা যখন শক্ত বা হয় বা দাঁড়ায় 3 ইঞ্চি থেকে ছোট হয়, সেটা কিন্তু ছোট পেনিস বলা হয় না, সেটাকে বলা হয় মাইক্রো পেনিস, মানে ছোটর থেকেও ছোট। আর যদি কেউ 3 ইঞ্চির নিচে থাকে, সেই ধরনের পুরুষদের বিয়ে করার জন্য নিরুৎসাহিত করা হয় বা তাদের বিয়ে না করার জন্য বলা হয়। কারণ একটা মেয়েকে মোটামুটিভাবে অগ্রজন সুখ দিতে হলে ন্যূনতম 3 ইঞ্চি পেনিস কিন্তু প্রয়োজন। আর অনেকে বলেছেন যে পেনিস বড় করার জন্য অনেক ধরনের মেডিসিন সেবন করেছি, ব্যবহার করেছি, কিন্তু এটা বড় হয়নি, আসলে এখন করণীয় কী? এক্ষেত্রে আপনাদের বলবো যে পেনিস আসলে বড় করার জন্য তেমন কোনো মেডিসিন আজ পর্যন্ত এটা বের হয়নি, এজন্য অযথা শুধু শুধু এই পেনিস বড় করার জন্য মেডিসিন খোঁজার বা ব্যবহার করার খাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে 6টি টিপস বলবো, টিপসগুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনার পেনিস যতটুকুন আছে, আল্লাহ তাআলা আপনাকে যতটুকুন দিয়েছে এতটুকুন পেনিস দিয়ে আপনার স্ত্রীকে আপনি সন্তুষ্ট করতে পারবেন। এজন্য প্রথম নম্বর যে টিপসটি ফলো করতে হবে বা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যেহেতু মেইন পেলেতে আপনি পরিপূর্ণভাবে স্ত্রীর ভ্যাজাইনাতে যৌন আপনার পেনিসটা প্রবেশ করে পরিপূর্ণ সুখ দিতে অনেক সময় সমর্থ হন না, এক্ষেত্রে যেটা করতে হবে ফোর প্লেতে বেশি করে সময় নিতে হবে এবং সর্বোচ্চ সময় নেওয়ার চেষ্টা করতে হবে। ফোর প্লে বলতে আমরা এটাই বুঝি যে স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি জায়গায় আদর, চুম্বন, মর্দন, চাকিং, এই কাজগুলো করা, স্ত্রীকে একেবারে উত্তেজিত এক্সাইটেড করা, স্ত্রী একে এইভাবে আদর, চুম্বন, মর্দন করতে করতে যত সময় স্ত্রীর যোনিতে কামরস এসে ভিজে একেবারে রসালো সিক্ত অবস্থা না হবে এত সময় এই ফোর প্লেটা চালিয়ে যাওয়া। আর এভাবে যদি আপনি ন্যূনতম 10 মিনিট সময় নিয়ে ফোর প্লে করতে পারেন তাহলে দেখবেন যে স্ত্রীর কামরসটা চলে আসবে, এবং চেষ্টা করতে হবে 10 মিনিটেরও অনেক বেশি সময় নেওয়ার জন্য। যখন আপনি এভাবে ফোর প্লেতে পর্যাপ্ত পরিমাণে আদর করবেন স্ত্রীকে, এরপরে কিন্তু দেখা যাবে আপনার স্ত্রী অনেকটা অর্গাজমের কাছাকাছি পর্যায়ে চলে আসবে। ঠিক এই অবস্থায় যদি আপনার এই ছোট পেনিসটাও আপনার স্ত্রীর যোনিতে প্রবেশ করিয়ে 3-4 মিনিট, 5 মিনিট বা 10 মিনিট সময় নিতে পারেন, তাহলে দেখা যাবে আপনার স্ত্রীর অর্গাজম হয়ে যাবে, এবং আপনার স্ত্রীর অর্গাজম হওয়ার পরেই কিন্তু আপনার বীর্যপাত আপনি চাইলে ঘটাতে পারবেন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সহবাস যখন আপনি শুরু করবেন, সহবাস শুরু করার সময় আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি অতিরিক্ত তাড়াহুড়া করা যাবে না, বেশি ব্যস্ততা থাকা যাবে না, আপনি খুব ধীরে ধীরে সহবাসটা শুরু করুন, অর্থাৎ খুব স্লোলি। আপনি যদি ধীরে ধীরে সহবাস করেন তাহলে এই সহবাসে পরিপূর্ণ ভালো লাগাটা স্বামী স্ত্রী উভয় কিন্তু অনুভব করতে পারবেন, কারণ আস্তে আস্তে সহবাস করলে এই সহবাসে ভালো লাগাটা, মজাটা স্বামী স্ত্রীর উভয়ে কিন্তু অনুভব করা যায়। আপনি যখন খুব দ্রুতভাবে সহবাস করতে যাবেন আপনার দ্রুত বীর্যপাত ঘটে যাবে, এবং উপর্যুপুরিভাবে যদি আপনি সহবাস করেন তাহলে কিন্তু সহবাসে পরিপূর্ণ ভালো লাগা স্বামী স্ত্রী কেউ অনুভব করতে পারবেন না। এজন্য যত যৌন বিশেষজ্ঞ আছেন, যৌন বিজ্ঞানী আছেন, প্রত্যেকেই কিন্তু তারা রিসার্চ করে এটাই পেয়েছেন যে সহবাসের সময় ধীরে ধীরে সহবাস করতে হবে এবং এটা খুব সময় নিয়ে করার চেষ্টা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তৃতীয় নম্বর যে টিপসটা ফলো করতে হবে সেটা হচ্ছে, স্ত্রীর যোনি যদি শুষ্ক থাকে বা ভ্যাজাইনা যদি ড্রাই থাকে, সেক্ষেত্রে আপনাদের সহবাসের সময় কৃত্রিম যে লুব্রিকেট বা জেল আছে বা প্রাইভেট অয়েল, এগুলো ব্যবহার করতে হবে। আসলে একটা স্ত্রীর এই ভ্যাজাইনা কেন সবার সময় শুকিয়ে যায়, এক্ষেত্রে মোটামুটি 2টা কারণ থাকে মূল কারণ। তার মধ্যে প্রথমটি হচ্ছে, যদি আপনি অদক্ষ হন, অর্থাৎ আপনি যদি স্বামী হিসেবে ফোর প্লেতে সময় নিতে না পারেন বা সময় না নেন এবং আদর যদি কম করেন, অথবা আপনার পেনিসের আকৃতি ছোট হওয়ার কারণে আপনার স্ত্রী যদি ভালো না লাগে বা সে যদি নিজেকে উত্তেজিত করতে না পারে, তাহলে দেখা যায় যে আপনার স্ত্রীর ভ্যাজাইনাটা শুষ্ক থাকে। আর দ্বিতীয় নম্বর কারণ থাকে, আপনার স্ত্রীর যদি কোনো প্রবলেম থাকে, যেমন অনেক মেয়েদের দেখা যায় ভ্যাজাইনাল ইনফেকশন হতে পারে এবং তার যোনিতে ইচিং বা চুলকানি থাকতে পারে, দীর্ঘদিনের সাদা স্যাবের সমস্যা থাকতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হরমোনের ইমব্যালেন্স হতে পারে, এই সকল কারণে দেখা যাচ্ছে তাদের যোনিটা শুষ্ক থাকতে পারে। তো এইভাবে যদি যোনি শুষ্ক থাকে সেক্ষেত্রে অবশ্যই
অবশ্যই। আপনি শুষ্ক জনিতে যদি জোর করে পেনিস প্রবেশ করতে চান, একটু টাইট বেশি অনুভব হবে, এক্ষেত্রে দেখা যাবে আপনার দ্বৈত বীর্যপাত ঘটে যাবে। আবার অন্য অপরদিকে স্ত্রীও কিন্তু প্রচণ্ড আঘাত পাবে বা ব্যথা অনুভব করবে। এজন্য অবশ্যই জায়গাটা পিচ্ছিল করার জন্য কৃত্রিম যে জেলি বা লুব্রিকেট বা প্রাইভেট অয়েল এগুলো ব্যবহার করতে হবে। 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ত্রীর যে ক্লাইটোরিস আছে এই ক্লাইটোরিসে ম্যাসাজ করতে হবে এবং ক্লাইটোরাল যে অর্গাজম এটা করানোর চেষ্টা করতে হবে। কারণ একটা মেয়ের 3 ভাবে কিন্তু অর্গাজম হয়ে থাকে, একটা হচ্ছে ক্লাইটোরাল অর্গাজম, দ্বিতীয়টা হচ্ছে ভ্যাজাইনাল অর্গাজম এবং তৃতীয়টা হচ্ছে সার্ভাইকাল অর্গাজম। তো প্রথমটা হচ্ছে ক্লাইটোরাল অর্গাজম। এই ক্লাইটোরাল অর্গাজম দেওয়ার জন্য স্ত্রীর সাথে যখন আপনি ফোরপ্লে বা মেইন প্লেতে যখন সবাসটা শুরু করবেন, আপনার এই সবাসের শুরুতে বা সবাসের আগে অবশ্যই স্ত্রীর যে ক্লাইটোরিসটা আছে এই জায়গা ম্যাসাজ করতে হবে। ক্লাইটোরিসটা কী এটা অনেক পুরুষ জানেন না। দেখা যাচ্ছে 10 থেকে 15 বছর বিয়ে করেছেন, 2-3টা ছেলেমেয়ের বাবা হয়েছেন, কিন্তু আজ পর্যন্ত স্ত্রীর জনির উপরে একটা মটরশুঁটি দানার মতো চরম স্পর্শগত জায়গা থাকে যেটাকে বলা হয় মেয়েদের ক্লাইটোরিস, এটাই কিন্তু চেনেন না আর এখানে আদর তো করতে জানেনই না। এই যারা এই অবস্থায় আছেন তাদেরকে বলবো আজকে থেকে চিনে নিন এবং অবশ্যই আপনার স্ত্রীর যে ক্লাইটোরিস আছে এখানে আপনারা ম্যাসাজ করুন। ম্যাসাজের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু এভাবে স্ত্রীর অর্গাজমে সুখ দিতে পারবেন। 5 নম্বর যে টিপসটি ফলো করতে হবে সেটা হচ্ছে আপনারা যাদের পেনিসটা ছোটো, আপনারা যখন স্ত্রীর সাথে সহবাস করবেন তখন স্ত্রীর জি স্পটে যাতে বেশি পরিমাণে ঘর্ষণ লাগে এবং ভ্যাজাইনাল যে অর্গাজমটা হয় সেজন্য জি স্পটের মধ্যে পেনিসটা বেশি প্রবেশ করানোর এবং বের করার চেষ্টা করতে হবে। আর এক্ষেত্রে আপনাদের বলবো একটা মেয়ের জি স্পটটা থাকে তার ক্লাইটোরিসের ঠিক নিচে, অর্থাৎ যোনির উপরের অংশে উপরের দিকে, এবং এটা কিন্তু যোনির খুব কাছাকাছি থাকে, অর্থাৎ একেবারে বেশি গভীরে না। অর্থাৎ দেখা যাচ্ছে কারো 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি বা সর্বোচ্চ 2 ইঞ্চির মধ্যে কিন্তু এই জি স্পটটা থাকে। জি স্পট হচ্ছে চরম একটা স্পর্শগত জায়গা একটা মেয়ের জন্য এবং এই জায়গাটা খাসকাটা খাসকাটা কিছু পাপড়ি থাকে এবং এখানে যখনই পেনিসটা প্রবেশ করে তখন তারা চরম ভালো লাগা খুঁজে পায়। যেহেতু এটা 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যে হয় এক্ষেত্রে আপনার পেনিসটা যদি 3 ইঞ্চি সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে খুব সহজেই এই জায়গায় স্পর্শের মাধ্যমে ঘর্ষণের মাধ্যমে স্ত্রীকে এই আপনি ভ্যাজাইনাল যে অর্গাজমের সুখটা দিতে পারেন। আর এই জন্য যেটা করতে হবে স্ত্রীর যোনিতে যখন পেনিস প্রবেশ করাবেন যোনির নিচের দিকে পেনিস প্রবেশ না করিয়ে একটু উপর দিক করে পেনিসটা চালনা করতে হবে, তাহলে প্রতিবারই জি স্পটে ঘর্ষণের সৃষ্টি হবে এবং স্ত্রীর ভ্যাজাইনাল অর্গাজমের সুখটা সে পেয়ে যাবে। 6 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ত্রীর সাথে যখন সহবাস করবেন তখন এই সহবাস সময় আপনার সহবাসে একটা রিদম বা একটা সান্দিক গতি থাকতে হবে, একটা ছন্দময় সহবাস হতে হবে। অর্থাৎ অতিরিক্ত পরিমাণে একেবারে থেমে থাকা যাবে না, আবার অতিরিক্ত দ্রুতভাবে সহবাস করা যাবে না, একটা নির্দিষ্ট গতিতে ছন্দময়ভাবে স্ত্রীর সাথে সহবাস করতে হবে এবং এই সহবাসে পজিশন চেঞ্জ করতে হবে। কারণ আপনার যদি স্ত্রীর সার্ভিক্স পর্যন্ত পেনিসটা প্রবেশ করাতে হয় তাহলে আপনি গতানুগতিক ধারা বা মিশনারি পজিশনে যদি সহবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছোটো পেনিসটা স্ত্রীর সার্ভিক্স পর্যন্ত পৌঁছানো সম্ভব না। এক্ষেত্রে আপনি যদি বিভিন্ন পজিশন অ্যাপ্লাই করতে পারেন সহবাসের সময়, দেখা যাবে কিছু কিছু পজিশন আছে এই পজিশনগুলো যখন সহবাস করবেন তখন কিন্তু আপনার পেনিসটা ছোটো হওয়া সত্ত্বেও আপনার স্ত্রীর একেবারে সার্ভিক্স পর্যন্ত এটা পৌঁছে যাবে এবং এখানে সার্ভিক্স বলতে বোঝায় স্ত্রীর যোনির একেবারে লাস্ট যে জায়গাটা থাকে এটাকে সার্ভিক্স বলা হয়। আর এই সার্ভিক্সে যতক্ষণ ঘর্ষণের সৃষ্টি হবে এবং এভাবে যে অর্গাজমটা আপনার স্ত্রী পাবে এটাকে বলা হয় সার্ভাইকাল অর্গাজম। তো এই সার্ভাইকাল অর্গাজমের সুখটা কিন্তু আপনার স্ত্রী পেয়ে যাবে। তো বন্ধুরা, যে সকল পুরুষ ভাই এতদিন ধরে তাদের পেনিস ছোটো থাকার কারণে ছোটো হওয়ার কারণে বিয়ে করতে ভয় পাচ্ছিলেন বা যারা বিয়ে করার পরে বিভিন্ন সমস্যায় ছিলেন, তারা যদি 6টি টিপস ফলো করতে পারেন, নিজের ব্যক্তি জীবনে এটার ব্যবহার করতে পারেন, তাহলে দেখা যাবে আপনার পেনিস ছোটো থাকা সত্ত্বেও আপনি স্ত্রীকে পরিপূর্ণ অর্গাজমের সুখ দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।